নিশ্চয় ভাবছেন যে উন্মুক্ত উন্মুক্ত আবার কি? তো জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার গ্রাম বামজুয়ান। এটা আমাদের পারাপাড়ের ঘাট মঞ্জন খেয়াঘাট। বর্তমানে আমি এখন রয়েছি নৌকার ওপরে, আমাদের নদী পারাপাড়ে একমাত্র সম্পদ যেটা বাতকুলা থেকে যায়। আমি, আমার এক বন্ধু অভিজিৎ, আমার ভাই সন্দীপ আর দীপ, আর আমার সাথে আছে ছোট্টু, সবাই মিলে এখন বাতকুলা থেকে রওনা দিয়েছি। ক্যামেরা মাতিল ঘুরতে অভিজিতের একটু স্টাইল বেড়ে গেল। এরকম ভাবে আমরা এক সময় বাতকুলায় পৌঁছে গেলাম। বাতকুলা থেকে মাউন্টেন যেতে মাত্র 15 মিনিট লাগে। বর্তমানে আমরা এখন রয়েছি সড়কের বাড়ি বাতকুল্লাই। এখানে খাবার প্যাকেজিংয়ের কাজ চলছে। আমরা এই সমস্ত খাবার নিয়ে যাব সেই উন্মুক্তের যে কাজ, মেন কাজ সেদিকে। এখন আমরা রওনা দিচ্ছি। আমাদের এই উন্মুক্তটা একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ তাইরপুরের একটা স্কুলে আমরা এসেছি, শ্রমিক শিশু বিদ্যালয়, যেখানে অনেক গরিব বাচ্চারা পড়ে। তো তাদের মুখে কিছু হাসি ফোটানোর জন্যে আজকে আমাদের এই স্বল্প প্রচেষ্টা। সবাই একে একে আমরা এখানে এসে পৌঁছাই। এই যে ছোট ছোট বাচ্চা, এদেরকেই আজ আমরা আমাদের সাধ্য মতন যতটা পেরেছি ততটা সাহায্য করার চেষ্টা করেছি। এর নাম সৈকত, এ দোল খেতে খুব ভালোবাসে। বাচ্চাদের আমরা খাতা, একটা করে পেন, পেন্সিল, রবার আর এক পিস করে মাস্ক দিই। এরপরে আমাদের যারা সহকর্মীরা ছিল সবাই মিলে আমরা এদেরকে একটু মিষ্টি বিতরণ করি। আমাদের উদ্দেশ্যই এরকম বাচ্চাদের মুখে হাসি ফোটানো। তাতেও দেখা যাচ্ছে যে এখন তো এক জায়গায় গ্যাদারিং হওয়া বা লোকসংখ্যা একদম ডিস্ট্যান্স মেনটেন করা, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। তবু এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বাইরে যেগুলো অনলাইন ক্লাস চলছে, তো সেই হিসেবে আমরা চাইছি যে পড়াশোনা সামগ্রী তুলে দিয়ে বাচ্চাদেরকে কিছু খাবার জিনিস প্রত্যেকটি বাচ্চার হাতে তুলে দিই। আজ 15 আগস্ট, সেই উপলক্ষেই এখানে আসা আর এই গরিব শিশুদের
পাশে থাকার আমাদের অল্প কিছু প্রচেষ্টা। যদি আপনারা মনে করেন যে আপনারাও হচ্ছে সামিল হবেন, তো আমাদের ডিসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, চাইলে ডোনেটও করতে পারেন। এরপর বাচ্চাদের আমরা বিশেষ করে গাছ দিই। গাছটা দেওয়ার কারণ হচ্ছে যে গাছ দিয়ে আমাদের জীবনে কতটা প্রয়োজন সেটা বোঝানোর জন্যই ছোটোবেলা থেকে। এরপরে আমরা একটা করে ইন্ডিয়ান ফ্ল্যাগ সব বাচ্চাদের মুখে পিন আপ করে দিই। এখন একটু ফটো তুলাতুলি চলছে পাশে। এ হলো আমাদের উন্মুক্ত টিম। যদি কেউ মনে করেন সাহায্য করবেন, তো প্লিজ সাহায্য করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। I'll say